আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। তো দর্শক, আজকে আপনার সাথে আলোচনা করব চুল পড়া বন্ধ কীভাবে করতে হবে এবং চুল পড়ার কিছু কারণ এবং চুল পড়া বন্ধ করার তিনটা ওষুধ নিয়ে আজকে কথা বলবো। আপনি তিন দিনে চুল পড়া বন্ধ করতে পারবেন খুব ইজিলি, তিনটা ওষুধ যদি আপনি সেবন করেন এবং ব্যবহার করেন। এবং চুল পড়ার কিছু নির্দিষ্ট কিছু কারণ রয়েছে, তা আপনাদের সাথে শর্টকাটে কিছু আলোচনা করব। তো দর্শক সঙ্গেই থাকবেন, আপনাদের সাথে আমি রয়েছি কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক মোহাম্মদ রুবেল মিয়া। আমি একজন মা ও শিশু চর্মরোগ যৌনরোগ ও মেডিসিনে অভিজ্ঞ একজন ডিপ্লোমা চিকিৎসক। এটা হচ্ছে আমার ডাক্তারি লাইসেন্স নাম্বার। তো আসলে সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। তো প্রথমে বলবো চুল পড়ার কিছু কারণ, আগে কারণগুলো জানেন পরে চিকিৎসাটা কি সেটা বলছি। দেখুন, কারণের মধ্যে সবচেয়ে প্রথম কারণটা আমি আপনাদেরকে এক নম্বরই রাখবো হচ্ছে বিজ্ঞাপন। অনেকেই আপনার নেটে বা রাস্তাঘাটে আশেপাশে বিজ্ঞাপন দেখে নতুন চুল গজাবে, চুল পড়া বন্ধ করবে, বাজারে অনেক ধরনের কসমেটিক্স আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে উল্টাপাল্টা কেমিক্যালযুক্ত এগুলো প্রসাধনী ব্যবহার করার ফলে মাথা একদম টাক হয়ে যায়, চুল একদম পড়ে যায়। এটা হচ্ছে সবচেয়ে বড় গুরুতর কারণ, এটা হচ্ছে এক নম্বরে রাখছি। দুই নম্বর হচ্ছে আপনার থাইরয়েডের সমস্যা। দেখুন, থাইরয়েড হরমোন তারতম্য হলে শুধু চুলই নয়, হাতের নখ, পায়ের নখ এবং স্কিনে অনেক রকম পরিবর্তন দেখা দেয়। তো আসলে থাইরয়েডের প্রবলেম হলে অবশ্যই আপনি থাইরয়েড স্পেশালিস্ট ডাক্তারকে দেখাবেন। আর আরেকটা রয়েছে আপনার আয়রন এবং ক্যালসিয়ামের অভাবে, শরীরে আয়রন এবং ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে চুল পড়তে পারে। আর কমন একটা বিষয়, সাধারণত মেয়েদের ক্ষেত্রে বেশি দেখা দেয়, তবে এসব যে আসল কারণ তাও নয়। তবে এটা আসলে আপনি অ্যানালাইস করতে গেলে ডাক্তারের কাছে অবশ্যই যেতে হবে। আর একটা হচ্ছে খাদ্যের পুষ্টির অভাব, যেমন আপনি বিভিন্ন ধরনের খাবার খান বাট এইসব খাবার প্রচুর পুষ্টি নেই, সে কারণেও হতে পারে। আর একটা হচ্ছে বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন আপনি দীর্ঘ কিছুদিনের ভিতরে যদি অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করে থাকেন, সে কারণে কিন্তু আপনার মাথার চুল পড়ে যেতে পারে। এটা হচ্ছে আরেকটা হচ্ছে আপনার স্ট্রেস, পর্যাপ্ত পরিমাণে কম ঘুমানো, এবং আপনি যদি অনেকে আছে যে রাত জেগে মোবাইল টিপে টিপি করে, রাত জেগে চ্যাটিং করে, তাদের হতে পারে। এবং বেশ কয়েকটি কারণ, এখন সমাধানটা বলছি। সমাধানের মধ্যে রয়েছে আপনার তিনটা ওষুধ। প্রথমত বলব আপনার হচ্ছে হামদুদের আমলা ওয়েল, এটা হচ্ছে ন্যাচারাল একটা তেল যেটা চুলের গভীর থেকে ভিতর থেকে কাজ করে। এটা হচ্ছে আমলা ওয়েল। আমলা ওয়েল কী কাজ করে আপনার স্ক্রিনে দিয়ে দিলাম, দেখে নেবেন। এটা প্রতিদিন দৈনিক একবার দুবার ইউজ করবেন, আপনি যত দিন বাঁচছে না যতদিন ইউজ করতে পারেন, এটা ভালো একটা অপশন। আর দুই নম্বর হচ্ছে আপনার ক্যাপসুল ই ক্যাপ। ক্যাপসুল ই ক্যাপ 200 mg একটা করে দিন দুবার অথবা একবার খাবেন 40 দিন। আর সাথে হচ্ছে ক্যাপসুল ডি সেফা, অর্থাৎ ব্ল্যাক সিড অয়েল, অর্থাৎ কালো জিরার তেল অথবা কালো জিরা অথবা এই কালো জিরার ক্যাপসুল ডি সেফা, এটা খাইতে পারেন। ডি সেফা প্রতিদিন একটা, এবং ই ক্যাপ প্রতিদিন একটা করে 40 দিন। এবং তেলটা কন্টিনিউ ইউজ করবেন, দেখবেন যে 3 থেকে 5 দিনে আপনার চুল পড়া খুব ইজিলি বন্ধ হয়ে গেছে। এটা একদম পরীক্ষিত আসলে বিষয়, তা আপনারা অ্যাপ্লাই করবেন, দেখবেন যে খুব ভালো একটা রেজাল্ট পাইছেন। আর রেজাল্ট পাওয়ার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলবেন না। আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে ধন্যবাদ, নাহলে করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।